নমস্কার বন্ধুরা, প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা পর্ব নিয়ে চলে এলাম, পুকুরে জাল নিয়ে চলে এলাম, দেখি কি মাছ পড়ে। আর ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, মাছ ধরে এসেছি, এবার মাছগুলোকে আমি কেটে নেব, দেখতে থাকো। পুকুরটা প্রচুর বড়, আর মাছ ধরতে খুবই অসুবিধা হয়, তো আমি এই কটা মাছ ধরতে পেরেছি মা আর আমি। মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই মাছগুলো দিয়ে আমি আমের টক করব। এই গরমের দিনে বুঝতেই পারছ, একটু টক তেতো হলে এগুলোই ভালো লাগে। তো এখন আমি গাছ থেকে আম পাড়তে যাচ্ছি, দুটো আম পেড়ে নিয়ে আসবো। তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। যাচ্ছি এখন গাছ থেকে দুটো আম পাড়তে। এখান থেকে আমি দুটো আম পেড়ে নেব। আঠা পড়ছে, আম পেড়েছি আমি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব, মাছে দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে দেব লবণ,
এখানে আমি আমগুলো কেটে নিয়েছি, মশলাগুলো কেটে নিয়েছি, জিরে মরিচ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর চারটে এলাচ। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। মাছগুলোর আমি পি তুলতে দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই তেল আছে, আমি আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, চারটে এলাচ, দোকানে জমা হয়নি বস, আর তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, আর জিরে মরিচ বাটা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। আর একটু দিয়ে দেবো, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। তরকারি ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো আমি দিয়ে দেবো। আবার ঢেকে দেবো।
হতে থাক কিছুক্ষণ। তো তোমাদের কার কার উনানে রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্যাসে কিন্তু উনানের মতো এতটা জোরে জ্বলে না, আর আমার উনানে রান্না করতে ভালো লাগে কিন্তু উনানের কাছে বসলে একটু তাপটা বেশি লাগে। তো তোমাদের কার কার উনানে রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারে আমি মিট মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমের টকটা আমি একটু ঝোল ঝোল রাখবো, গরমের দিনে একটু পাতলা ঝোল হলেই ভালো লাগবে খেতে। ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে আম দিয়ে মাছের টক একদম রেডি। আজকে দুপুরের মেনুতে আছে ডিমের আমলেট, উচ্ছে দিয়ে নিম বেগুন, ঢেঁড়স ভাজা, আম দিয়ে মাছের টক, সাদা ভাত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একদম সিম্পল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো নিশ্চয়ই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে পর্ব এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা, ভালো থাকবে। তোর বাপি একটু টাটা করে দাও। টাটা। তো টাটা।